হ্যালো বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের দুপুরের আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে আজকে আবারও পুনরায় অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা আপনাদেরকে বলেছিলাম যে নতুন মাস থেকে কিন্তু বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবত্ত উঠবে যেটা পরবর্তীকালে নিম্নচাপ হয়ে বঙ্গোপসাগরে আসার সরি বঙ্গের ওপরে আসার বঙ্গোপসাগর থেকে সম্ভাবনা প্রবল রয়েছে সেই মতন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ এক তারিখ আজ থেকে কিন্তু বঙ্গের ওপরে দেখতে পাচ্ছেন যে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আজ দেখতে পাচ্ছি যে নতুন ঘূর্ণাবত্ত কিন্তু আশড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বঙ্গের ওপরে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুটি জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে নতুন ঘূর্ণাবত্ত উঠছে যেটা বৃহস্পতিবার আট তারিখে শক্তি অর্জন করবে আস্তে আস্তে করে সেই সময় থেকে এটি পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হয়ে যাবে তার ফলে কিন্তু বঙ্গের ওপরে আবারও ফে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এটা কিন্তু খুবই খুশির খবর কারণ গত নিম্নচাপ চলে যাওয়ার পর অনেক নিম্নচাপ এসছে কিন্তু সেই নিম্নচাপগুলি তো কোনো গুলি কোনো তেমন কোনো প্রভাব দেয়নি তবে এই যে নিম্নচাপটি দেখতে পাচ্ছেন এইটা যদি প্রভাব দেয় আর যে হারে গরম পড়েছে তাহলে তাতে একটি নিম্নচাপ আসবে এটা সবাই জানতো এবং আমরাও বলেছিলাম যে অতিরিক্ত গরম পড়েছে মানে একটি একটি নিম্নচাপ আসার সম্ভাবনা তৈরি হয়েছে আর সেই মতনই এটা চলে আসলো আর আজও কিন্তু বঙ্গের ওপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে আমরা আপনাদেরকে উপগ্রহ এবং স্যাটেলাইট চিত্রতল দেখিয়ে দেবো বিভিন্ন অংশ ইতিমধ্যে মেঘ ওটা শুরু হয়েছে তো সব কিছু জানতে হলে ঘূর্ণাবত্ত সম্বন্ধে এবং আজকের বৃষ্টি কোন কোন জেলায় হবে বিস্তারিত জানতে হলে বন্ধুরা এই ভিডিওটিকে শুরু থেকে শেষ মধ্যে দেখবেন যারা কেটে দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন না দেখতে পারবেন না তো অবশ্যই পুরোটা দেখবেন পুরোটা জানতে হলে ভিডিওটি কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন সেখানে আজ মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটু লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চ্যানেলটিতে প্রেস করে দিয়ে আর অপশানটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার আট তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবাত উঠছে তবে বৃহস্পতিবার আট তারিখ নেই এটা তার আগে থেকেই কিন্তু একটু একটু করে তার শক্তি বাড়াবে কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন একটি কিন্তু ঘূর্ণিঝড় যেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চীনের সামনে রয়েছে আর যার গতি আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে অনেকেই আপডেট দিচ্ছে আমরা যেটা দেখেছি তবে এটা পাঁচ তারিখে কিন্তু এর গতি সর্বোচ্চ উঠে যাবে গিয়ে প্রায় যতটা বলা যাচ্ছে ঘূর্ণিঝড়ের গতি কিন্তু দুশো কিলোমিটারের ওপরে উঠে যাবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এই হ্যারিকেনটার নাম কি সেটা অবশ্যই আপনারা নিচে জানাবেন আমরা জানি নাম তাও আমরা এটা আপনাদেরকে জিজ্ঞাসা করছি অবশ্যই অবশ্যই জানাবেন নাম অনেকেই যে এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে আপডেট দিয়েছি কিন্তু আমরা এখন আপডেট দিই যেহেতু আমরা আমাদের দেশের আপডেট দিই তো পাশেও যদি কোনো কিছু হয়ে থাকে সেটাও আপডেট দিয়ে থাকি মাঝে সাঝে দু এক মিনিট দু মিনিটের তো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যেটা কিন্তু পরবর্তীকালে আশ্রয় পড়বে আর এই যে শক্তিশালী ঘূর্ণিঝড় এটা যেখানে আসরে পড়বে সেখানে কিন্তু বিশাল তছনছ করা অবস্থা থাকবে কারণ এই ঘূর্ণিঝড়ের গতি কিন্তু আপনারা দুশো কিলো দুশোর ওপরে উঠে যাবে দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত বিধ্বংসী মানে এটা টাইফুন এটা কিন্তু টাইফুন যেটা কিন্তু আছড়ে পড়বে এই সমস্ত জায়গায় যেখানে কিন্তু বিশাল তাণ্ডব চালাবে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কোথায় গিয়ে আশ্রয় পড়ছে একদম এই জায়গায় স্থলভাগের মধ্যে সামনে দিয়ে কিন্তু আশ্রয় করে গেল যেখান থেকে যাবে সেখানে কিন্তু ধ্বংসলীলা চালাতে চালাতে যাবে এবং যেটা জাপান জাপানে কিন্তু এই ঘূর্ণাড়ি ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যেটা নর্থ কোরিয়া নর্থ কোরিয়া এবং জাপান দুটো দেশের মাঝখান থেকে কিন্তু এটি বেরাবে পাস করবে তো তার জন্য কিন্তু এই সমস্ত জায়গায় বিশাল পরিমাণে প্রভাব পড়তে পারে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আশা করি এই ঘূর্ণিঝড়টির ব্যাপারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার মেন চলে যাই আমরা কোথায় আমাদের এক্তিয়ারের মধ্যে যেটা আমাদের বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন যে আরব সাগর থেকে সমস্ত একটি প্রভাব যেটা কিন্তু বঙ্গোপসাগরে আসছে এবং এই প্রভাবের ফলেই কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে এই যে দেখুন এটা দেখতে দেখুন আপনারা যেটা দেখছেন বেশ বুধবার সাত তারিখ থেকে একটু একটু করে শক্তি বাড়াবে দেখতে পাচ্ছেন যে একটু একটু করে শক্তি বাড়বে ঘূর্ণাবত্তর এবং আকার নেবে সাত তারিখ থেকে রাতবেলা থেকে একটা ঘূর্ণাবর্তের আকার নেয় শুরু যাবে দেখুন মানে যে হারে গরম পড়েছে আজকেও যে হারে গরমটা পড়েছে আপনারা জানেনি যে যারা গরম উপভোগ করছেন আমরা জানি তাপমাত্রা বেড়েছে তবে আট তারিখে দেখুন একদম শক্তি বাড়িয়ে নেবে আট তারিখে এবং ন তারিখের মধ্যে কিন্তু এটা আজকে পড়ছে যেটা হচ্ছে সরাসরি যেটা প্রভাব পড়ছে দেখুন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে দেখুন আশ্রয় পড়ছে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশে প্রায় ঝড়ের গতি পঞ্চাশ কিলোমিটার উপরেই থাকবে আর উপকূলে কিন্তু আরও ঝড় বাড়তে পারে সতর্কবার্তা থাকতে পারে তবে এটা এখনও হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বলা যাবে না এতটা গতি আছে কিনা হয়তো ভবিষ্যতের এর গতি আরও বাড়তেও পারে অথবা কমতেও পারে তো যদি বাড়ে তাহলে কিন্তু অবশ্যই আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু এটা মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে কারণ এটা খুবই একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আমরা রূপ দেখতে পাচ্ছি পরবর্তী হয়তো শক্তি বাড়তে পারে কারণ যে হারে গরমটা পড়েছে এটা শক্তি বাড়াবেই গরম পড়লে শক্তি বাড়বে আর যদি বৃষ্টি হয়ে যায় যদি ঠান্ডা পড়ে যায় তাহলে কিন্তু শক্তি কমে যাবে আর গরম যে হারে পড়েছে শক্তি বাড়বে এটা একটা একটা অনুমান করাই যাচ্ছে এটা তো আপনারা বুঝতে পারেন ঘূর্ণাবত্র এবং এই ঘূর্ণাবত্র কতটা বৃষ্ট হবে সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে আমরা আজকের ওই দ্বারে চলে যাই আজকের চিত্র কী বলছে আজকে কোথায় কোথায় কতটা মেঘ উঠে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা একবার দেখে নি দেখুন আজকে এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি মেঘ কিন্তু ইতিমধ্যে ওটা শুরু হয়ে গেছে বাংলাদেশের শ্যামনগর এবং শ্রীকান্তপুর মোংলা অংশের সামনে থেকে যেটা পরবর্তীকালে কলকাতার দিকে আসার সম্ভাবনা রয়েছে আর আমরা আপনাদেরকে বলেছিলাম গতকাল একত্রিশ তারিখ বৃষ্টির সম্ভাবনা সে সময় থেকে একটি নতুন প্রভাব কিন্তু বঙ্গের উপরে ঢুকবে সেই মতন গতকাল দুপুরবেলা আড়াইটা থেকে তিনটে নাগাদ কিন্তু অজস্র বৃষ্টি হয়েছে তিনটে থেকে আর যার ফলে কিন্তু বিশাল পরিমাণে বৃষ্টি হয়েছে যেটা আমরা দেখেছি কারণ আমি যেখানে থাকি সেখানেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে আর আমাদের অনেক দর্শক ভাইরাও কমেন্টে জানিয়েছিল দাদা আমাদের এখানে ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে তো আপনারা অবশ্যই জানাবেন আজকেও যদি বৃষ্টি হয়ে থাকে তখন পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত অংশ আমরা ইতিমধ্যে মেঘ দেখতে পাচ্ছি আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর এদিকে আবারও রঘুনাথপুর পুরুলিয়া হুড়া এই সমস্ত অংশে কিন্তু আমরা ধানবাদ রঘুনাথপুর অংশ আমরা বললাম বোলপুর কাটোয়া এ পাশে করিমপুর আজিমগঞ্জ এছাড়া বহরমপুর অংশ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মেঘের মেঘ উঠেছে এদিকে বাংলাদেশের দিকে ভারী মেঘ উঠে গেছে পাংসা পাবনা বেরামারা আলামডাঙ্গা বালিকান্দি দামুদা ময়মেন সিং সব থেকে ভারী মেঘ দেখতে পাচ্ছেন কোথায় পঞ্চবিবি বীরমাপুর বিরামপুর এছাড়া শিবগঞ্জ বোগড়া আখেলপুর প্রাতনীতলা গঙ্গারামপুর বালুরঘাট এই সমস্ত অংশ পরশা অংশ আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভালো পরিমাণে মেঘ উঠেছে অর্থাৎ এই সমস্ত অংশ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আজকে কিন্তু বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে যার ফলে কিন্তু উত্তরবঙ্গে শিলিগুড়ি নকশালবাড়ি ধূপগিরি জলপাইগুড়ি ইসলামপুর কিষানগঞ্জ দার্জিলিং কালসিও আলিপুরদুয়ার কোচবিহার সেরামপুর কোকরাঝড় এর পাশে যেহেতু উত্তরবঙ্গে উত্তরের মধ্যে পড়ছে গোয়ালপাড়া অভয়পুরী গৌহাটি বরপেতা বরপেতা রোড এই সমস্ত অংশ আমরা দেখছি এই সমস্ত অংশও কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি বাড়বে আর উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন তারা অবশ্যই জানাবেন সকাল থেকে তাদের এখানে আবহাওয়া কেমন যাচ্ছে তাহলে কিন্তু আমরা আর ভালো ভালো করে আপনাদেরকে আপডেট দিতে পারবো উত্তরবঙ্গ সম্বন্ধে যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন তারা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন যে কী অবস্থা চলছে সেখানে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মেঘটা শুরু হয়েছে এবার এটাকে যদি আমরা একটু প্লে করি প্লে করলে যেটা আমরা এখানে মূল লক্ষ্য করতে পারছি দেখুন আমরা এটাকে একটু প্লে করবো যে সকালের সাথে আবহাওয়া দেখুন সকালবেলা এগারোটা নাগাদ কিন্তু এমন পরিস্থিতি ছিল এখানে পরিষ্কার ছিল পরবর্তীকালে এইখান থেকে দেখুন মেঘ উঠছে যেটা কিন্তু শ্রীকান্তপুরের সামনে থেকে এবং শ্যামনগরের সামনে থেকে দেখুন মেঘ উঠছে পরবর্তীকালে এই মেঘ হয়তো বাড়তে পারে আর কলকাতার উপর দিয়ে যেহেতু যাবে এখন কলকাতা থেকে অনেকটাই দূরে আছে মেঘটা কোথায় আছে এখন নিউ টাউনের সামনে আছে পরবর্তীকালে নিউ টাউন অতিক্রম করে যখন এটি কলকাতা এবং তার আশেপাশের উপর দিয়ে যাবে বেরোবে এই অংশটির সামনে থেকে বেলি ডানকুনি এই সমস্ত অংশ কিন্তু হয়তো বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে দেখতে পাচ্ছেন অনেকটাই দূর আছে টাউন থেকেও এখনও দূর আছে আমরা ম্যাপের মাধ্যমে দেখছি তাই এতটা দূর তার মানে যেটা হচ্ছে যেটা হচ্ছে বলা যায় সত্যিকার এটা কতটা কতটা দূর আছে সেটা আপনারা বুঝতেই পারছেন তো উপগ্রহ চিত্র আপনাদেরকে দেখিয়ে দিলাম স্যাটেলাইট মোড আর বিভিন্ন অংশতে যে মেঘ যে উঠছে সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যে কমলগঞ্জ বিভিন্ন অংশে ধর্মনগর ত্রিপুরার এই সমস্ত অংশে কিন্তু মেঘ উঠছে আর বিহার সাইডে দেখতে পাচ্ছেন বিহার সাইডেও কিন্তু ইতিমধ্যে মেঘঘটে বৃষ্টি হচ্ছে আর বাদবাকি অংশ আমরা ইতিমধ্যে পরিষ্কারই দেখতে পাচ্ছি আর ভারতের আহমেদাবাদ এই সমস্ত অংশে কিন্তু পশ্চিমবঙ্গের নিম্নচাপগুলো ঘূর্ণাবত্তগুলো চলে গেছে তার জন্য কিন্তু আহমেদাবাদ এই সমস্ত অংশও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা আর এইদিকে রত্নগিরি ছাড়া পাঞ্জি এই সমস্ত অংশের দিকেও আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাপত্র কিন্তু কাজ করছে আর এই দিক দিয়ে কিছুদিন পরে একটি একটি করে পোয়া আসছে যার ফলে বঙ্গোপসাগরে ঘূর্ণপত্র তৈরি হবে এটা আপনারা আপাতত বুঝতে পারলেন এবার আমরা যখন বজ্রবিদ্যুৎ মুড়ে যাচ্ছি বজ্রবিদ্যুৎ মুড়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেখুন বৃষ্টির সম্ভাবনা কিন্তু দুটোর পর থেকে দেখাচ্ছে এই কলকাতা সমস্ত এই সমস্ত অংশগুলির মধ্যে যেখান থেকে মেঘটি আসছে দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে বললাম এই সমস্ত দিকে কিন্তু মেঘ আসছে তবে ব্যারাকপুর পানিহাটে এই দিকে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে সব থেকে বৃষ্টি কম হতে পারে এই সমস্ত অংশ অর্থাৎ এই সমস্ত অংশে মেঘ হতে পারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম এদিকে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া বিভিন্ন অংশে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তবে খুবই মাঝারি মানের কিন্তু ভারী বৃষ্টি এই সমস্ত অংশে দেওঘর গোদ্া অংশে অর্থাৎ এই পাশে আমরা এটা ঝাড়খণ্ড সাইডে দেখতে পেয়ে যাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন দুলিয়ান ফারাক্কা এই সমস্ত জায়গায় এছাড়া বাংলাদেশেও দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু অংশে রয়েছে তবে বৃষ্টি কিন্তু আজ হবে পরবর্তীকালে এই বৃষ্টি আস্তে আস্তে করে কিন্তু বাড়তেও পারে যেটা দেখতে পাচ্ছি দেখুন উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি দু তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে তবে তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরে তো ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বিভিন্ন অংশে দেখতে পাচ্ছেন তবে ভারী বৃষ্টিও অনেক জায়গাতে রয়েছে আর তিন তারিখ আমরা বলেছিলাম এক তারিখ থেকে নতুন ঘূর্ণাবতের প্রবেশ করবে যেটা উত্তরবঙ্গে প্রবেশ করছে নতুন ঝড় বৃষ্টির প্রবেশ এছাড়াও শনিবার তিন তারিখ তিন তারিখ থেকে দেখতে পাচ্ছেন যে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দেখা যাচ্ছে তবে দেখা যাক তিন তারিখ থেকে আর কতটা বৃষ্টি বাড়তে পারে আর নতুন ঘূর্ণাবর্ত আসছে যেটা আমরা আপনাদেরকে দেখালাম সবার প্রথমেই তবে সব প্রভাব মিলে কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন যে চার তারিখেও কিন্তু কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর সোমবার পাঁচ তারিখ পাঁচ তারিখ যখন যাচ্ছে পাঁচ তারিখের মধ্যেও কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় আমরা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন বাংলাদেশেও কিন্তু দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আট তারিখ থেকে আস্তে আস্তে শক্তি হবে দেখতে পাচ্ছেন যে পাঁচ তারিখেও কিন্তু ভারী বৃষ্টি মানে চার তারিখের পর থেকে তিন তারিখের পর থেকে একটা ই বৃষ্টির যেটা দক্ষিণবঙ্গের উপকূলীয় অংশ ভালো পরিমাণে চালু হবে তবে ছ তারিখে গিয়ে কিন্তু আমরা একটু পরিষ্কার দেখতে পাচ্ছি মানে ছ তারিখে একটু প্রভাবটা কম থাকবে দিনের বেলা এবং রাত্রেবেলাতেও কম থাকবে আমরা এইটা দেখতে পারলাম অর্থাৎ ছ তারিখে আবারও একটা গরম পড়তে পারে এবং সাতের পর থেকে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটা শুরু হবে এই দেখুন এই সমস্ত অংশে লক্ষ্য করতে থাকুন সাতের পর থেকে সে সময় কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা বঙ্গের ওপর বাড়ি থাকতে পারে দেখতে পাচ্ছেন যে সাত তারিখ থেকে ঘূর্ণাবর্তটা শুরু হচ্ছে এবং রবিবার আট তারিখের মধ্যে আস্তে আস্তে করে শক্তি বাড়াচ্ছে এবং শুক্র ন তারিখের মধ্যে যথেষ্ট পরিমাণে প্রঘাত আঘাত করতে পারে প্রভাবের দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে শক্তি বাড়ছে তবে এটা আরও শক্তি বাড়তে পারে এটাতে বৃষ্টির সম্ভাবনা তেমন কিছু দেখাচ্ছে না আমাদেরকে তবে শক্তি আরও বাড়তে পারে ঝড়ের সম্ভাবনা ভালো দেখাচ্ছে প্রভাব আরও বাড়তে পারে তবে বিশাখাপত্তনাম এবং রঘুনাথপুরে মেন স্থল মুখ এটা দেখতে পাচ্ছি আর কিছুটা প্রভাব আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে দেখতে পাচ্ছি যেহেতু এর অংশটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ছুটছে তার জন্য কিন্তু এর প্রভাবটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপনি আশা করি আপনারা বুঝতে পারেন আর যদি কোনো সংশয় থাকে ঘূর্ণাবত্ত এবং ঘূর্ণিঝড়টি সম্বন্ধে বিস্তারিত আমাদেরকে এই ঘূর্ণিঝড়টি এবং ঘূর্ণাবত্ত আমাদের তো অবশ্যই নিচে বিস্তারিত কমেন্টে জানাবেন আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব তো এখনকার ভিডিওতে এতটাই বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না